দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে, বিশাল এক কাঁচামালের পাইকারি বাজারে। তো দর্শক, আজকে আমরা জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে পেঁয়াজ এবং রসুনগুলো পাইকারি দামে বিক্রি হয়ে থাকে। তো দর্শক, যারা বর্তমান সময়ে এসে এরকমভাবে পেঁয়াজ এবং রসুনগুলো সংগ্রহ করতে চান, তারা কিন্তু ঢাকা শ্যামবাজারে আসলে দর্শক এরকমের পেঁয়াজগুলো পাইকারি মূল্যে পেয়ে যাবেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। ভালো আছেন? তো আজকের বাজারে এই যে ইন্ডিয়ান পেঁয়াজের কেজি কত করে? ইন্ডিয়ান পেঁয়াজের কেজি হলো 42-43। এটা 42-43 টাকা কেজি, এইটা সবচেয়ে ভালোটা 42-43 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যেটা একদম মোটামুটি নর্মাল ওইটা কত করে? 15-20 টাকা। হ্যাঁ, ওইটা হলো 20-25। 20-25, এমনকি 15 টাকায়ও আছে? ওইটা পচা, ওইটা খাওয়া যায় না। মোটামুটি পচা, সম্পূর্ণ তো আর পচা না, কিছু কিছু পচা, মানে খোসাটা ওইটা একটু পচা, ওইটাও তো নেয়। হ্যাঁ নেয়, পচা। 15-20 টাকা তো পেঁয়াজ পাওয়া যায়। পাওয়া যায়। আচ্ছা, আর এইটা কত করে? এটা 42-43। এইটা হচ্ছে 42-43 টাকা। এটা তো একদম দেশি পেঁয়াজের মতন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেশি পেঁয়াজের মতন। আচ্ছা, নাসিক। এটা নাসিকেরটা? নাসিকের পেঁয়াজ। এটা নাসিকেরটা? আচ্ছা, এটার মানে একদম দেশি পেঁয়াজ, আমাদের ফরিদপুর পাবনার যেটা পেঁয়াজ ওই রকমের, সাইজটা অনেক বড়। এইটা মূলত যারা হোটেল ব্যবসায়ী এরা নিয়ে থাকে? হ্যাঁ, এটা যারা হোটেলে খায় ওরা, ঢাকায় এরা এরাই বেশি নেয়। আচ্ছা, দাম কি গত সপ্তাহের থেকে একটু কম? সেম একটু হালকা কমই তো হইব। কমই তো, হ্যাঁ, কারণ এটা তো এলসির মালগুলা আসা শুরু করছে এক সপ্তাহ হইছে। হ্যাঁ হ্যাঁ, এক সপ্তাহ হইছে। আচ্ছা, এর আগে তো ছিল 85-90 টাকা। ওটা দেশি পেঁয়াজ ছিল, দেশিটা ছিল। এখন এই দেশিটা কত করে? 65-66। এইটা হচ্ছে আজকে 65-66 টাকা করে। আচ্ছা, আমরা দেখছি কিছুদিন আগে, এক সপ্তাহ আগে 85-88 টাকা ছিল দেশি পেঁয়াজটা, আর এখন এরপরে মাঝখানে আবার কমছে, 52-55 টাকা, 58 টাকা হয়েছে ছিল, আর এখন আবার 66-68 টাকা। 68 টাকা, হঠাৎ একটু দাম বাড়ার কারণ কি? আড়ে বাজারে বেশি দাম, গ্রামে দাম বেশি। আচ্ছা, দামটা একটু বাড়ছে। হ্যাঁ, আর ইন্ডিয়া থেকে যে পরিমাণ আসার কথা ওইটা আসতেছে না? আসতেছে না। আচ্ছা আচ্ছা, এখন মানে আমদানিটা একটু কম ইন্ডিয়ানটা। হ্যাঁ, আর যেটা আসতেছে সেটা বেশি একটা কোয়ালিটি ভালো না? না, এই জন্য দেখা গেছে আপনার পেঁয়াজের, দেশি পেঁয়াজের দামটা একটু বাড়ছে, একটু বাড়ছে। আর যদি হঠাৎ করে আপনার প্রচুর পরিমাণে আমদানি হয় তাহলে আবার কমে যাবে, আরও এই দেশি পেঁয়াজটার দাম আরও 10-12 টাকা কমবে? আরও কমবে, কমবে, আরও কমবে। আচ্ছা, এইটা আজকে কত দিচ্ছেন? এলে 65-66। এটা 65-66 টাকা যদি আপনাদের পাইকারি বাজারে হয় তাহলে আপনার দেখা গেছে খুচরা বাজারে 70-72 টাকা বিক্রি করতে হয়। 70-72-80-80 টাকা এইরকমের, কারণ তাদেরও তো এক্সট্রা খরচ আছে, আপনাদের আরওদের একটা খরচ আছে, গাড়ি ভাড়া আছে। আচ্ছা, এই এইটা ফরিদপুরেরটা? হ্যাঁ হ্যাঁ। আর এইটা কোথার? এটা হলো পানসা, রাজবাড়ি। রাজবাড়ি পানসার, এইটা কত করে? এলো 70 টাকা। এইটা হচ্ছে 70 টাকা করে রাজবাড়ি পানসার। আচ্ছা, এটার সাইজটা অনেক ভালো, একদম মোটা সাইজ, মোটা মোটা সাইজ আছে। এটা বস্তায় কত কেজি হয়? এলো 75। 75 কেজি হয়। আচ্ছা, আপনার সবচেয়ে দেশি পেঁয়াজের ভিতর ভালো কোনটা? পাবনার পেঁয়াজ, রাজবাড়ি পাংশা। হ্যাঁ, রাজবাড়ি পাংশা। আচ্ছা আচ্ছা, এইটা মানে ইসের পাবনারটাই ভালো। আর এইটার বস্তায় কত কেজি হয়? যে ইন্ডিয়ানটা 42-43। এটা 42-43 টাকা হয়? আচ্ছা আচ্ছা, এটা 42-43 টাকা হয়। আচ্ছা, মানে 42-43 কেজি হয়? কেজি হয়, কেজি হয়। আচ্ছা, 45 কেজির বেশি হয় না? ও, 45 কেজির কম হয়। তো ইন্ডিয়া থেকে আসতে কতদিন সময় লাগে? ইন্ডিয়াতে 6-7 দিন। 6-7 দিন লাগে না? 6-7 দিন লাগে ইন্ডিয়া থেকে আসতে। আচ্ছা, আর গতকালকে কেজি ছিল কত এটার? 40-41 ছিল। আচ্ছা, তো আপনাদের এই যে দাম কমার কারণে কি এখন বর্তমানে সেল বাড়ছে, বিক্রি বেশি হয়? হয়, আবার সময় দিন কমে যায়। এই ভালোই হইব। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আপনাদের এই যে শপের নাম কি? ইসলামী ট্রেডার্স। ইসলামী ট্রেডার্স না? ইসলামী ট্রেডার্স। আচ্ছা, তো যারা আপনাদের এখানে আসবে তাদের তো সর্বনিম্ন 1 বস্তা নিতে হয়? হ্যাঁ, 1 বস্তা নিতে বিক্রি হয়। সর্বনিম্ন 1 বস্তা নিতে হয়? আপনারা 5 কেজি 10 কেজি দেন না? না না, এরকম কোনো সিস্টেম নাই? না, এটা ঢালাইতে আছে। আচ্ছা আচ্ছা, ঢালাই করে খুচরা বিক্রি করো। আলুর দামটা কেমন এখন? আলুর দাম 30-32 টাকা করে। আচ্ছা, আর এই সামনের এইটা কোথার? এইটা ফরিদপুরের পেঁয়াজ। এইটা ফরিদপুরেরটা আছে, এইটাও সেম 66 টাকা দাম। হ্যাঁ, আর রসুনটা কত করে? রসুন, রসুন 110-100। এইটা কোথার? এটা নাটোর। এটা হচ্ছে নাটোরেরটা 110 টাকা করে। হ্যাঁ, আচ্ছা, আর এইটা কত করে? ফরিদপুর। এটা প্রাইস কত? 90 টাকা। এটা ফরিদপুরেরটা 90 টাকা করে। আচ্ছা, আর নাটোরেরটা অনেক ফ্রেশ হয় এবং সাইজও বড়, এই জন্য দামটা একটু বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দামটা একটু বেশি আছে। এইটার বস্তা কি কম নাকি? না, এটা হলো, হ্যাঁ হ্যাঁ, এটা বস্তা কম আছে। আচ্ছা আচ্ছা, এলো
60 কেজি 60 কেজি 60 কেজি আচ্ছা ঠিক আছে তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ তো দর্শক আপনারা দেখলেন যে আজকের 13 জুন সকাল সকাল আমি চলে আসছি ঢাকা শ্যামবাজারে তো দেখলেন আজকের বাজারে কিভাবে পেঁয়াজগুলো পাইকারি মূল্যে বিক্রি হয়ে থাকে তো দর্শক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম